হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। জেনে নিন, বিয়ের আগে আপনার স্ত্রী সহবাস করেছে কি না। ভার্জিন মেয়ে চেনার উপায় নিয়ে আজকের আয়োজন। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কি করে ভার্জিন মেয়ে চেনা যাবে। কেউ জানতে চেয়েছেন বিয়ের প্রথম রাতে আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী সতী কি না, কুমারিত্ব ঠিক আছে কি না তা বোঝার কোনো পদ্ধতি থাকতে জানাবেন। তাই সবার প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিও, চলুন জেনে নেওয়া যাক। ভার্জিন মেয়ে চেনার উপায়। ভার্জিন মেয়ে দুইভাবে চেনা যায়, প্রথমত ব্রেস্ট দেখে, দ্বিতীয়ত ভ্যাজিনা দেখে ব্যতিক্রম ছাড়া। এজন্য আপনাকে ব্রেস্ট এবং ভ্যাজিনা ভালোভাবে আলোর মধ্যে লক্ষ্য করতে হবে, তাই লাইট জ্বালিয়ে শারীরিক সম্পর্ক করতে হবে। অনেক মেয়ে লাইট জ্বালিয়ে যৌন মিলন করতে চাইবে না, তাদেরকে কৌশলে রাজি করিয়ে নিন। একেবারে লাইট জ্বালিয়ে মিলন করতে না চাইলে কিন্তু আপনার আর এই ভিডিও কোনো কাজে আসবে না। দেখা গেছে ভার্জিন মেয়েরা লাইট জ্বালিয়ে হাজবেন্ড এর সাথে প্রথম সেক্স করতে কোনো আপত্তি করেন না। প্রথমে আপত্তি করলেও হাজবেন্ডের অনুরোধে রাজি হয়ে যায়। তারাই বেশি আপত্তি করে যাদের ভার্জিনিটি প্রশ্নবিদ্ধ। ভার্জিন মেয়ে চেনার জন্য ব্রেস্টের কিছু বৈশিষ্ট্য জেনে নিন। এক, শরীর সমান্তরাল রেখে বিছানায় শোয়া অবস্থায় ব্রেস্ট লক্ষ্য করুন। ভার্জিন হলে ব্রেস্ট ওভাল ডিম্বাকৃতির হবে, মেদযুক্ত মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দুই, এবার ব্রেস্টের বোটা দুটো লক্ষ্য করুন। ভার্জিন মেয়েদের বোটা দুটো সামান্য চোখা এবং ছোট হবে, মেদযুক্ত মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিন, দুই হাতে ব্রেস্ট দুটো স্পর্শ করুন, আস্তে আস্তে চাপ দিন, ছেড়ে দিন, আবার চাপুন। ভার্জিন মেয়েদের ব্রেস্টগুলো চাপ দিয়ে ছেড়ে দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ এলাস্টিসিটি অনেক বেশি হবে। বেশ কয়েকবার চেপে আপনি এটা বুঝে নিতে পারেন। ভ্যাজিনার বৈশিষ্ট্য যেমন হবে, মেয়েটিকে বিছানায় শুয়ে দিন, তারপর দুই পায়ের মাঝখানে হাঁটু গেড়ে বসুন, প্রয়োজন হলে শুয়ে পড়ুন। এবার মেয়েটির হাঁটুর উপর হাত রেখে পা দুটো দুদিকে ফাঁক করুন। এখন মনোযোগ দিয়ে ভ্যাজিনা লক্ষ্য করুন। এক, ভ্যাজিনায় দুই ধরনের লিপ বা ঠোঁট থাকে, লিবিয়া মেজরা, লিবিয়া মাইনোরা। লিবিয়া মেজরা বাইরের দিকে আর লিবিয়া মাইনোরা ভেতরের দিকে থাকে। এদের কাজ হলো যোনি ছিদ্রকে ঢেকে রাখা। দুপা ফাঁক করার পর ভার্জিন মেয়ে হলে লিবিয়া মেজরা একটার সাথে অন্যটা লেগে থাকে, যোনি ছিদ্রকে ঢেকে রাখবে এবং এটা টান টান ও মসৃণ হবে। দুই, যদি ভার্জিন মেয়ে না হয় তবে লিবিয়া মেজরা পা ফাঁক করার সাথে সাথে দুই দিকে সরে যাবে, এটা অনেকটা বড় হবে, দুই দিকে নেতিয়ে থাকবে, কুচকানো এবং অমসৃণ থাকবে। তিন, অনেক সময় কোনো কারণে লিবিয়া মেজরা পা ফাঁক করার পর দুই দিকে সরে যেতে পারে, কিন্তু ভার্জিন মেয়ের ক্ষেত্রে অবশ্যই লিবিয়া মাইনোরা যোনি ছিদ্রকে ঢেকে রাখবে। চার, ভার্জিন মেয়েদের ক্ষেত্রে লিবিয়া মেজরা কিন্তু আকারে ছোট থাকবে অথবা দেখতে টান টান এবং মসৃণ থাকবে, ভার্জিন না হলে এটা বড় দেখা যাবে অথবা বাইরের দিকে ঝুলে থাকতে দেখা যাবে এবং অমসৃণ ও ভাঁজযুক্ত হবে। ভার্জিন মেয়ে চেনার জন্য মনে রাখতে হবে, ফিঙ্গারিং এর কারণে ভ্যাজিনাল লিপ কিছুটা লুজ হতে পারে, দুর্ঝাপের কারণে পর্দার ঝিকঝাক কিছুটা বাড়তে পারে, দুই একবার শারীরিক সম্পর্কে অনেক সময় মেয়েদের যোনি তেমন কোনো পরিবর্তন হয় না। অনেকবার শারীরিক সম্পর্ক করার পরও 6 মাস থেকে 2 বছরের বিরতিতে যোনি কিছুটা টাইট হয়। মোটা মেয়েদের ব্রেস্ট স্বভাবতই কিছুটা ঝোলানো থাকে, তাদের থায় মোটা হওয়ার দুই পায়ের চাপে লিবিয়া মেজরা কিছুটা লুজ হতে পারে। ব্লাড বের না হওয়া মানে ভার্জিন মেয়ে নয়, এমনটা নয়। উপরের পরীক্ষাগুলো এমনভাবে করাবেন যেন মেয়েটি বুঝতে না পারে যে আপনি তাকে টেস্ট করছেন।
একেবারে টেস্ট না করে আদর করার ফাঁকে ফাঁকে টেস্ট করুন। মেয়েদের চোখ, হাঁটার ভঙ্গি, নিতম্ব, হাসি, কাপড়, ওড়না পরার স্টাইল ইত্যাদি দেখে ভার্জিন মেয়ে অনুমান করা বোকামি ছাড়া আর কিছুই নয়। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্য সেবা সংক্রান্ত টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।